সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে সব থেকে সহজে আর কম সময় তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তুলোর মতো নরম তুলতুলের নাস্তাটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য চুলা একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছে। এখন এই দুধটিকে ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব। যখন দুধের মাঝে বলক উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ ফ্লেভারের জন্য। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 1/4 ভাগের পরিমাণ চিনি। এতে হালকা মিষ্টি হবে, তবে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। এরপর এখানে চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, না চাইলে বাদ দিতে পারবেন। এখন দুধটিকে ভালো মতো জাল করে 1 লিটার দুধ পৌনে 1 লিটার করে নিব। কয়েক মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর এখন আমি এর মধ্যে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। আপনারা এখানে পছন্দ মতো বাদাম অ্যাড করতে পারেন। ভালো মতো জাল করে এখন 1 লিটার দুধ প্রায় 1.5 লিটার করে নিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। এরপর ফ্রিজে নর্মাল পোষণে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এখন আমি এই নাস্তার বা ডেজার্টের বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। এখানে একটি বোল নিয়েছি আর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর ডিম অবশ্যই রুমে স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করতে হবে। এখন একটি হ্যান্ড হুইক্স দিয়ে এগুলোকে খুব ভালো করে প্রথমে বিট করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচ দিয়েও করতে পারবেন বা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে এরকম ফোম তৈরি করা খুবই ইজি হবে, কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আর কাঁটা চামচ এবং হ্যান্ড হুইক্স দিয়ে তৈরি করলে সময়টা অনেক বেশি লাগবে। তো যখন এরকম ফোম তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আবারও খুব ভালো করে বিট করে চিনিগুলোকে গলিয়ে নিব। চিনি ভালো করে বিট করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদি দোকানে পেয়ে যাবেন। আর ভ্যানিলা এসেন্স মূলত এক ধরনের ফ্লেভার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও বিট করে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে বিট করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব আর অবশ্যই চেলে দিতে হবে। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এইগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছে। চেলে নেওয়া হয়ে গেলে এখন হ্যান্ড হুইক্স দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটি অবশ্যই আলতোভাবে করতে হবে, অনেক জোরে জোরে কিন্তু মেশানো যাবে না। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমাদের কেকের ব্যাটার রেডি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই জন্য এখানে একটি প্যান নিয়েছি আর প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি, যেহেতু আমি কেকটিকে চুলায় বেক করব। আর এখানে একটি বেকিং পেপার আমি এভাবে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এখন এর উপর থেকে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে ব্রাশ করে দিচ্ছি। চাইলে এখানে আপনারা বেকিং পেপারের পরিবর্তে সাদা কাগজও ব্যবহার করতে পারবেন। এরপর কেকের ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছে। সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিচ্ছি। চুলায় উঠিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো চুলার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিব। আমি যেহেতু এটাকে ইলেকট্রিক চুলায় বেক করছি, আমার চুলার আঁচ সর্বোচ্চ 2000 আর সর্বনিম্ন 200, তো আমি এটাকে 400 দিয়ে বেক করে নিব। আপনারা যদি গ্যাসে চুলায় বেক করেন সেক্ষেত্রে চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে নিচে একটি তাওয়া দিয়ে তার উপরে প্যানটিকে বসিয়ে দিবেন। আর এই কেকটি হতে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। এখন 10 মিনিট পর আমি কেকটিকে চেক করে নিচ্ছি কেকটি হয়েছে কিনা। আর হ্যাঁ, ঢাকনা ছিদ্রটিকে কিন্তু অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে।
তো এটা বোঝার জন্য আমি এর মাঝে একটি কাঁটা চামচ ঢুকিয়ে দিচ্ছি। যদি কাঁটা চামচ ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেক রেডি। তো আমার কেকটি হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কেকটিকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন এইভাবে ছাড়িয়ে দিচ্ছি চারপাশটা, যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয়। আর এই কেকটি কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। এখন নিচ থেকে আমি বেকিং পেপারটিকে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটাকে আমি চুলায় বেক করেছি, তবে এটা কিন্তু পুড়ে যায়নি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন উপর থেকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে এইভাবে কেচে নিচ্ছে, যাতে মালাই খুব ভালো করে ভেতরে প্রবেশ করতে পারে। এখন যেই মালাই আমি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, ওই মালাইটিকে এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মালাই দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে এটা সোক করে নিচ্ছে, তার মানে কেকটি খুব ভালো মতো হয়েছে। এখন কেকটিকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কেকটি কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। এটাকে মূলত মালাই কেক বলা হয়। আসছে ঈদে ডেজার্ট আইটেমের মধ্যে আপনারা চাইলে এই মালাই কেকটিকে রাখতে পারেন, দেখবেন সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।